আপনাদের সুস্বাগতম। আজকে আমরা একটি অদম্য জীবন আপনাদের সামনে উপস্থাপন করব, যে জীবনটি শৈশব কৈশোর বাল্যে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আজকের একটি সফল জীবনে পরিণত হয়েছেন। বাংলা সাহিত্যের একটি বিশেষ শাখা ছড়া, সেই ছড়ার জাদুকরে পরিণত হয়েছেন। একটি বিশাল প্রজন্ম পাঠ্য বইয়ে তার ছড়া পড়ে আমরা বেড়ে উঠছি। এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ছড়ার জাদুকর, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ছড়াকার সুকুমার বড়ুয়া। কেমন আছেন? আপাতত ভালোই আছি আর কি। আজকে আমরা জানব কিভাবে জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে আমাদের একজন জাতীয় মানুষে পরিণত হয়েছেন সেই গল্প। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসব। বরেণ্য শিশু সাহিত্যিক সুকুমার বড়ুয়ার জন্ম 1938 সালের 5 জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মধ্যম বেনাজুরি গ্রামে। তার পিতার নাম সর্বানন্দ বড়ুয়া এবং মাতা কিরণবালা বড়ুয়া। শৈশব কৈশোর বেড়ে ওঠা নিজ গ্রামেই। অক্ষর জ্ঞান থেকে প্রথম শ্রেণী পর্যন্ত তিনি তার মামাবাড়ির স্কুলে পড়াশোনা করেন। এরপর দিদির বাড়িতে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। প্রাতিষ্ঠানিক পড়ালেখা সেখানে ইতি টেনে কিশোর সুকুমারকে জীবনের এক নির্মম বাস্তবতা জীবিকার সন্ধানে নামতে হয়। এক সময় জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে কখনো মেসে কাজ করেছেন, আবার কখনো ফেরি করে ফলমূল, আইসক্রিম, বুট, বাদাম ইত্যাদি বিক্রি করেছেন। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকুরিতে যোগদান করেন। অনিশ্চিত জীবন কিছুটা নিশ্চয়তার আবরণ পায়। 1974 সালে পদোন্নতি পেয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারীর মর্যাদা লাভ করেন। 1999 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসর গ্রহণ করেন। সুকুমার বড়ুয়া জীবনের নানা টানাপোড়েনের মধ্যেও মাত্র 20 বছর বয়স থেকে ছড়া লেখা শুরু করেন। প্রকাশিত প্রথম ছড়া বৃষ্টি নেমে আয়। 1970 সালে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত প্রথম ছড়া গ্রন্থ পাগলা ঘোড়া। এ পর্যন্ত সহস্রাধিক ছড়া লিখেছেন। প্রকাশিত গ্রন্থ সংখ্যা 25টি। ১৯৭৮ সাল থেকে স্কুলের পাঠ্য বইয়ে তার লেখা ছড়া পড়ানো হয়। বর্তমানে নার্সারিতে এমন যদি হতো এবং পঞ্চম শ্রেণীতে শব্দদূষণ ছড়াগুলি বাচ্চাদের পাঠ্য বইয়ে পড়ানো হয়। বিষয় বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় অনেক জটিল বিষয়কেও তিনি তার ছড়ায় অত্যন্ত সহজ করে এক ভিন্ন মাত্রা দেন। তার ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ, শানিত, আবার কোমল বটে। শিক্ষণীয় বিষয়বস্তুকে কেন্দ্র করে অত্যন্ত মজার উপস্থাপনার মধ্য দিয়ে তার রচিত ছড়া পাঠ করে এদেশের প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠছে। আর তাই তো তার ছড়ার মাধ্যমে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। ছড়ার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার স্বীকৃতি হিসেবে তিনি 1977 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 1997 সালে বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, 1997 ও 2009 সালে দুইবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, 1999 সালে আলাউল সাহিত্য পুরস্কার পান। 2017 সালে পেয়েছেন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক। তিনি বাংলা একাডেমির একজন ফেলো। এছাড়া জীবনের বিভিন্ন সময়ে আর অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন তিনি, যার সংখ্যা শতাধিক।
ব্যক্তিগত জীবনে স্ত্রী ননিমালা বড়ুয়া এবং তিন মেয়ে ও এক ছেলে রয়েছে তার। সম্পূর্ণ সুবিধা বঞ্চিত এক প্রান্তিক জীবন থেকে উঠে এসে সৃজনশীল সাহিত্য চর্চায় মনোনিবেশ করে সুকুমার বড়ুয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি, কিন্তু তিনি বিশাল পৃথিবীর পাঠশালা থেকে জ্ঞান আহরণ করে যে সাহিত্য রচনা করেছেন তা আজ আমরা পাঠ করেই বেড়ে উঠছি। সত্যি ভাবলেও অবাক হতে হয়, ছড়ার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধির পেছনে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলা সাহিত্য থাকবে ঠিক ততদিন এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন সুকুমার বড়ুয়া। তথ্যচিত্রটি দেখিয়ে এলাম। আমরা আলাপনটি শুরু করতে চাই সেই পরিবারটি থেকে, যে পরিবারটিতে আপনার জন্ম হয়েছিল সেই পরিবারটি সম্পর্কে আমাদের বলবেন। আমি যে পরিবারে জন্ম হয়েছি সেখানে লেখাপড়ার কোনো বালাই ছিল না, প্রতিবেশীদের মধ্যেও। তো আমার বাবাকে দেখেছি পুঁথি পড়তে আর পেপার পড়তে দেখেছিলাম, এইটুকুই। আমি সহ পাঁচজন, পাঁচ ভাই বোন। দুজনের বিয়ে হয়েছে, দুজনে ছিল বাড়িতে। একটা পুত্র সন্তানের জন্য অনেক মানত করেছেন তিনি, যে আমার একটা অঙ্গহানি হোক তবু আমার একটা বাচ্চার মতো পুত্র হোক। এই করে মানত করতে করতে আমার জন্ম। আমরা জানি যে আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা পুরোটাই নিজ গ্রামে এবং চট্টগ্রাম শহরে। কেমন ছিল শৈশবের সেই দিনগুলো? এই দিদির বাড়িতে মনে হয় বাল্যশিক্ষা পড়েছি, মামা বাড়ি গিয়ে ক্লাস ওয়ানে পড়েছি, পাস করছি। তারপরে দ্বিতীয় শ্রেণী পড়লাম ধর্মশালায় এসে, বলো। হ্যাঁ, ধর্মশালায় এসে সেখান থেকে বড় দিদি আবার নিয়ে গেলেন ওদের বাড়ির কাজকর্ম আর দেখার জন্য বা ইয়ে। তো ওখান থেকে আরেকটা ধর্মশালায় গেলাম, সেখানে দ্বিতীয় শ্রেণীতেই পড়েছি। খুব ভালো ছাত্র ছিলাম, তো ইন্সপেক্টরের কাছে বেশ নাম করেছিলাম আর কি। কিন্তু দিদি আমাকে তৃতীয় শ্রেণী থেকে পরীক্ষা দিতে দিল না। ওখানে মাস্টার সুশীলবাবু বলছেন, আমি বললাম যে চার আনা ফিস ও দিতে পারবে না বলছে। যে সুশীলবাবু বলেন যে হেডমাস্টার বলে যে আমি দেবো সুইট ফিস, তুমি আসো। তারপরে যখন বই খাতাপত্র নিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে, তখন দিদি বাধা দিয়ে বললেন, কোথায় যাচ্ছ? আমি কই পরীক্ষা দিতে। কয় না, যেতে হবে না, গরু ছাগল দেখো, এই আর কি। তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রথাগত বিদ্যালয়ে গিয়েছেন, এরপরে আর বিদ্যালয়ে যাওয়া হলো না, এরপরে কী করলেন? ওই কাজ করতেছি আর কি, ওদের গৃহস্থালি কাজ। ওই ঘর ঝাড়ু দেওয়ার, ওই বাচ্চায় পায়খানা করলে ওগুলো সাফ করা, ইত্যাদি ইত্যাদি। তো আমার মামা বাড়ির থেকে, আমার মা ছিল খুব সরল সোজা, মামা বাড়িতে দেখলো যে ওই ওখানে নির্যাতিত হইতেছে, কেমন করে জানতে জানি। আমার মাসিকে দেখার জন্য এই রকম ফাঁকি দিয়ে নিয়ে গেল চট্টগ্রাম শহরে, ওই দামপাড়া পুলিশ লেনে। আমার বয়স বোধহয় এই 10-11 বছর হবে। তারপরে মামার চাকরি বদলি হয়ে গেল সিলেটে, আবার গ্রামে চলে গেলাম। সেখান থেকে আরেকটা বৌদ্ধ ভিক্ষুর কাছে গেছিলাম। বৌদ্ধ ভিক্ষু তো এত রাগি যে মারধর করতে করতে একেবারে এখনও মাথায় দাগ আছে, বোধহয় এই স্যান্ডেল দিয়ে পিটাইছে, তো স্যান্ডেলের মধ্যে তেরাক ছিল না কি জানি, মাথায় ঘা হইয়া গেছে। তো এখন তখন মামার বাড়িতে গেলাম, আমি দেখাইলাম আর কাঁদলাম। দিদিমা বলল, আরেকবার মারলে তুই চলে আসিস। তারপরে এত বড় একটা ছোটা লইয়া এই পিঠে কয়েকটা বাড়ি দিল, সেই বাড়ি খাইয়েই মন্দির ছাড়লাম।
মামা বাড়িতে ফিরে এলাম। তারপরে ওখানে দিন যায় যায় একজনে খবর দিল শহরের এক বাসায় পানি তোলা আর বাচ্চা রাখার কাজ করতে হবে, 8 টাকা বেতন থেকে দেবে, খাওয়া পাওয়া পড়া দেবে ইত্যাদি। আচ্ছা, তারপরে করছি কি, ওই লোক আমাকে নিয়ে আসলো চিটাগাং টাউনে মনমোহনবাবুর বাসায় দক্ষিণ নালাপাড়ায়। সেইখানেই ওই কাজ করতে হতো, ওই মশলা বাটা থেকে কাপড় ধোয়া পর্যন্ত ইত্যাদি ইত্যাদি। তারপরে এর মধ্যে একজন চা দোকানদার আমাকে পটাইতে শুরু করলো, তোমার 7 টাকা করে বেতন দেব, তুমি আসো আসো আসো। সেখানে 10 মাস কাজ করেছি, 10টা পয়সাও দেয়নি। তারপরে সোজা হাঁটতে লাগলাম দামপাড়ার দিকে, এক চায়ের দোকানে ঢুকে এই চা খেয়ে ঘুমাচ্ছি এমন করে। কয়ে মিয়া কী করো ঘুমাও কা? আমি কই আমাদের কাজ করবো নাই, এই করতেছি। কয় এখানে কাজ করবো আর 10 টাকা করে বেতন দেবো। তা ওখানে লেগে গেলাম, কিন্তু দোকানটা এক সময় ভালো চলছে না দেখে ওই ওরা ঢিল দিল, আমি চলে গেলাম ওই মাটি কাটার কাজে। তারপরে মাটি কাটতে কাটতে এই সময় গেলাম আইসক্রিম বেচতে। ওই আইসক্রিম বেচে টেসে দেখি যে বেচতে বেচতে আমি মনে করি মাটাকে নিয়ে আসি, দনিয়ালা পাড়ায় 5 টাকা বাসা ভাড়া পেয়েছি এখানে। এই যে নানাভাবে নানা কাজকর্ম করে অত্যন্ত একটা প্রতিকূল পরিবেশে শৈশব কৈশোর কাটছিল, এই সময়টিতে জীবন নিয়ে আসলে ভাবনা কী হয়েছিল? বলে রাখি আমাদের গ্রামে বা আশেপাশে রেডিও গ্রামোফোন কিছুই ছিল না, ওই গাজির গান ছিল, পালা গান ছিল, ওগুলো শুনতে খুব ভালো লাগতো দিদির বাড়িতে। এই মনে মনে কল্পনা করে দেখ বেশি বেড়াতাম ওই। তারপর মাঝে মাঝে ও ওখানে মনসার পুঁতি পড়া হতো ছন্দে ছন্দে, তখন ওখানে বলছে যে এই যে তোমার গান তুমি গাইবা উপলক্ষ আমি, অশুদ্ধ হইলে বাবু লজ্জা পাইবে তুমি। এই হলো, এগুলো শুনতে শুনতে মনের মধ্যে একটা ছন্দ ঢুকে গেল আর কি। তারপর বড় হবার স্বপ্ন আর কি, তখন তো গ্রাম সিনেমা বায়োস্কোপ এগুলো কিছুই দেখিনি বা শুনিনি। তারপর একটু মেলা হতো, ওই মেলাতে একটা কী যেন দেখাতো চুঙ্গায় বাক্সের মধ্যে 2 পয়সা একানা দিয়ে, ওগুলো দেখতাম। এই ছড়া লেখাটা কখন থেকে শুরু হলো? তখন একটা নেশা ছিল, বাবুরা খেয়ে দিয়ে চলে গেলে কিছু বইপত্র আছে আলমারিতে, ওগুলো নিয়ে নিয়ে পড়তাম, পথের পাঁচালি, জনান্তি, কুলি। তো মুল্করাজ আনন্দের কুলি পড়তে গিয়ে দেখি মুন্নু নায়কটা যেন ঠিক আমারই মতন, কষ্টের জীবন। তো এর আগে পথের পাঁচালি পড়ছে আর আমি যেন অঙ্কু। তারপরে মেজ দিদি সিনেমার গল্প শুনেছি, আমি যেন সেই মেজ দিদির কেষ্টা কষ্ট আর কি। যাই হোক, ওই চায়ের দোকানে যেতে যেতে ওই ঘরে পড়তাম, ওরা চড়ে গেলে তারপরে চায়ের দোকানে যেতাম ওই বাচ্চাদের আসরগুলো পড়তে। তখন ইন্ডিয়ার পত্রিকায় পড়া, ওই যে শুক্রবার বাইরিত বোধ হয়, এগুলো পড়তে পড়তে একদিন বিশ্বাস জন্মালো যে আমিও বোধ হয় লিখতে পারবো। তখন একটা লিখে পাঠালাম, বেশ লম্বা, দুষ্টু ছেলে কেষ্টা, ছন্দের গোলমালের সাইতেও ভাবগত গোলযোগ বেশি, তুমি অন্য একটা লেখা পাঠাও। তারপরে বর্ষা সংখ্যা পুরস্কার ঘোষণা করছে, ওই তখন সেখানে পাঠাইলেন বৃষ্টি নেমে আয় লেখাটা, সেইটাই ছাপা হলো আর পুরস্কার পেলাম। তারপরে ওই বাবুরা তো একেবারে যে হারে বাবা তুমি কত যে রামঠাকুর রামচন্দ্র কী জানি কবিল তাঁতের মতন বড় হয়ে গেছো, তোমাকে তো হারাবো এইরকম। ওই এইটা ছিল 1958। তারপরে সংবাদে বোধ হয় 1টা কি 2টো গল্প বেরিয়েছিল। তারপরে ওই লেখা ওই সাহিত্য ইংরেজি পর্যন্ত 8-10টা লেখা ছাপা হয়েছিল। এই যে একটা অনিশ্চিত জীবন থেকে চাকরি পেলেন, এই চাকরি পাওয়াটা কি আপনার সাহিত্য চর্চার ক্ষেত্রে সহায়ক হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সহায়ক হলো।
তো তখন ছুটি হলেই পাবলিক লাইব্রেরিতে যেতাম। এখন যেটা ইউনিভার্সিটি লাইব্রেরি ওখানে পত্র পত্রিকা মেলা আছে, তারপরে ওগুলো পড়তাম আর কি। জীবনকে নিয়ে উপলব্ধিটা কি, আপনি সেই অন্ধকার জীবনটি দেখেছেন, কষ্টের জীবনটি দেখেছেন, আবার প্রচণ্ড সম্মান, প্রচুর সম্মান পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি যে এত সম্মান আমার পাওয়ার কথা ছিল না বোধহয়, হ্যাঁ তবু পেয়েছি। বিচিত্র আপনার জীবনের অভিজ্ঞতা, আপনার বিবেচনায় জীবন আসলে কেমন? ইচ্ছা শক্তিই আমাকে প্রেরণা দিয়েছে আর কি। আপনার পুরো সাহিত্য জীবন যদি আমরা দেখি, তাহলে আপনি অল্প কিছু ছোট গল্প লিখেছেন, পুরোটাই ছড়া রাজ্যে বিচরণ, ছড়ার রাজায় পরিণত হয়েছেন, সাহিত্যের অন্য কোনো শাখায় যাওয়া হয়নি কেন? আমি সকাল বিকেল খেটে খাওয়া মানুষ, চতুর্থ শ্রেণীর চাকরি কর্মচারী ছিলাম, তবে রিটায়ারের সময় যে একজন অফিসারের মর্যাদা দিয়েছিল আর কি। প্রথম জীবনে যেভাবে পাবলিক লাইব্রেরিতে যেতাম বা গণগ্রন্থাগারে এরকম যদি যাওয়া যেত, তাইলে হয়তো লেখা বেরিয়ে আসতো হয়তো। ছড়াকার হিসেবে প্রতিষ্ঠা পেতে নিশ্চয়ই অনেক মানুষের সহযোগিতা পেয়েছেন, যাদের সহযোগিতার কথা বলতে চান। বায়োকেমিস্ট্রি বিল্ডিংয়ে কাজ করার সময় 1963 সনে বোধহয়, তখন পুষ্টি ইয়েতে কাজ করতাম, তো আমার ইত্তেফাকে একটা ছড়া ছাপা হলো পাগলা ঘোড়া। ডক্টর মতিউর রহমান আমাকে খুব পছন্দ করতেন, তারপরে করছে কি ওইটা ইয়ে করে ওটা পেপার কাটিং করে নোটিশ বোর্ডে দিয়ে দিছে, তারপরে সবাই এক হয়ে আমাকে একটা সঞ্চয়িতা উপহার দিল। তারপরে করছে কি মোহাম্মদ আব্দুল হাই ভাষা বিজ্ঞানী, উনি রহমান সাহেবের ইয়ে ছিলেন, তারপরে উনি ছড়াগুলো পরে ঝাড়াই বাছাই করে কিছু একটা বই করার জন্য সৈয়দ আলী হাসানের কাছে পাঠালেন। তারপরেই বের হলো আমার প্রথম বই পাগলা ঘোড়া থেকে, দ্বিতীয় বই ভিজে বেড়াল মুক্তধারা থেকে, ওটা ছিল ডক্টর আশরাফ সিদ্দিকীর আন্তরিকতা ছিলেন আর কি। আপনার পরিবারের সদস্য, আপনার সহধর্মিনী, আপনার পুত্র সন্তানকেই আপনি জিজ্ঞেস করেছিলাম, আপনাকে নিয়ে দুটো কথা বলেছেন, সেটি আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসব। কিন্তু সেই ছোটোকালে যখন বাবার সাথে বিভিন্ন জায়গায় যেতাম, সেই দিনগুলো খুব মিস করি। বাসায় আমরা তখন খুব ছোট একটা বাসায় থাকতাম, আমি যখন খুব ছোট ছিলাম। বাবা পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটে চাকরি করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেই ছোট বাসাতে অনেক বড় বড় লেখক আসতেন, অনেক বড় বড় সাংবাদিক আসতেন, তারা বাবার সাক্ষাৎকার নিতেন, বাবার সাথে কথা বলতেন, তার সাহিত্য চর্চা লেখালেখি নিয়ে কথা হতো। আমি সেগুলো খুব কাছ থেকে দেখতাম, শুনতাম, এবং সেগুলো শুনে শুনে আমার মধ্যেও একটা লেখার ইচ্ছে তখন তৈরি হয়ে যেত। এবং সত্যিকার অর্থে আমার বাবার মতো একজন লেখকের সন্তান হতে পারাটা আমার জন্য অনেক গর্বের। আমি প্রতিনিয়ত সেই অহংকার এবং গর্ব অনুভব করি। জীবনের প্রতিটি ধাপে বাবার যে সংগ্রাম, সেগুলো যখন আমি পড়ি, জানি, আমার নিজেরও প্রচণ্ড উৎসাহ পাই আমি আমার জীবনের জন্য। সবার কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এবং সরকারকেও কৃতজ্ঞতা জানাই যে তারকে তার যোগ্য সম্মান প্রদানের জন্য। আমার তো সিন পরিচয় নাই, ওর বোনের বাসায় থাকতো, বোনের বাসায় বিয়ে হয়েছে আমাদের। এই বোনের বাসায় বিয়ে টিয়া হইয়া ওই যে একসাথে পর ঢাকায় নিয়ে আসে আমার, তো পাড়া বাসায় থাকছি আর কি, 20 টাকা ভাড়া। তারপরে থাকতে থাকতে আর কি দেখি ওনার চারিদিকে নাম সরাইয়া পড়তেছে, ওদিকে লেখালেখি করতেছে, মানুষজন আসা যাওয়া করে, অল্প বেতনে চাকরি করতো, কোনো রকমের ছেলেরা পড়াইছে, মেয়েরে ছেলেরে, ছেলে তিন মেয়ে এক ছেলে, লেখালেখি করে দেখা আমি একটু যাইয়া দেখতাম, কই তুমি এখন ওদিকে যাও, এখানে কথা বলবো না আমার সাথে, এটা বলতো। ওই যে বাংলা একাডেমির পুরস্কার পাইছে প্রথমে, বুঝতে পারছি যখন পুরস্কার একটা পাইছে তখন বেশি জানতে পারলাম আর কি। সবাই দেখতে বলে হয় আর কি, তো এমনি মানুষটা এমনি ইয়ে হয়ে যে ছল লেখি হব, এটার ভিতরে অনেক গুণ আছে, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ভালো থাকে আর সুস্থ থাকে।
আজকের তরুণ প্রজন্মের সঙ্গে কি যোগাযোগ ঘটে? এই তরুণ প্রজন্মকে আপনি কি পরামর্শ দেবেন? ওরা তো আমার সেই অনেক বুদ্ধিমান এবং জ্ঞানী, লেখাপড়া জানা, তাহলে আমরা কী দেব? তবু যে মনে হয় তারা সময়কে বুঝতে পারবে, দেশকে জাতিকে ওই রাজনীতিকে বুঝতে পারবে, এই তাদের লিখবে আর কি। তো যাতে নিজেদের এবং দেশের উন্নতি হয় সেরকমই আশা করি। দেশ নিয়ে আপনার কোনো স্বপ্নের কথা বলতে চান কিনা? না, আমার স্বপ্ন কেউ ছাড়িয়ে গেছে। ওই টিভিতে বেরোতে তো পারি না, টিভিতে দেখি ফ্লাইওভার দিয়ে সময় সময় করে গাড়ি চলছে, দালান উঠছে, পদ্মা সেতুর ওখানে যদি একটা শহর গড়া হয়, তারপরে সরকারি প্রতিষ্ঠান কিছু যদি বাইরে বাইরে করা হয়, তাইলে বোধহয় ইয়ে হবে। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যে আবার সময় হলো, অনেক ধন্যবাদ, বিদায় চাইছি, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও দীর্ঘদিন আমাদের আলো দিয়ে যাবেন। তবে আমরা বিদায় নেব, আপনার পছন্দের অসংখ্য গানের মধ্য থেকে একটি গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানটি শেষ করব। আমরা কোন গানটি শুনতে পারি? আমি কান পেতে রই।